করোনা অতিমারির প্রভাবে মানুষ এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে খেলাধুলো সব কিছুই প্রায় বন্ধ হয়েছে। বর্তমানে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে, ফলে মানুষ আবার আশার আলো দেখতে শুরু করেছে। ধীরে ধীরে আরম্ভ হচ্ছে সমস্ত কাজকর্ম, মাঠ ময়দানে আবারও খেলাধুলো শুরু হয়েছে, বাড়ছে কচি কাঁচাদের ভিড়। এহেন পরিস্থিতিতে নদিয়ার পলাশীপাড়া থানার রেনবো ক্লাবের পরিচালনায় পলাশীপাড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। পলাশীপাড়া ফুটবল ময়দানে আয়োজিত এই একদিবসীয় ফুটবল খেলায় শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় পলাশীপাড়া দাসপাড়া সন্ত সংঘ এবং সজীব সংঘ। ফাইনাল খেলায় চূড়ান্ত ফলাফল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এখানে দাসপাড়া সন্ত সংঘ সজীব সংঘকে 1-0 গোলে পরাস্ত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দুই দলকেই ট্রফি ও অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করে আয়োজক রেনবো ক্লাব। অনেকদিন পর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন দেখে খুশি দর্শক এবং এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। তারপরে খুব সুন্দর একটা বল বাড়িয়েছে গোলের দিকে, কিন্তু না গোলকিপার আমাদের খোলা, খুব সুন্দর দিয়েছে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সন্ত সংঘের সুমিত, এক গোল দিয়ে জিতে দিয়েছে। একবার সকলে জোরদার কর্তা নিজে তাকে উৎসাহিত করো, অয়ের পুরস্কার তুমি দেখছো। অসাধারণ খেলা সত্য ভাই সুমিত, অসাধারণ খেলা দেখে আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ সজীব সংঘের সৌরভ। একবার জোরদার কর্তা নিজে সৌরভের জন্য আজকের অক্লান্ত পরিশ্রম করেছে রেনবো ক্লাবের সায়ন এবং সমস্ত সদস্য। ক্যাপ্টেনকে ডাকছি সজীব সংঘের ক্যাপ্টেন, আসছে ট্রফি এবং আজকের আমাদের পুরস্কার টাকা তুলে দিচ্ছে সায়ন পুষ্করকে। সজীব সংঘ অসাধারণ খেলা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এবার সময় চলে এসেছে ফাইনালিস্টের সেরা পুরস্কার তুলে দেওয়ার, আজকের চ্যাম্পিয়ন টিমকে। চ্যাম্পিয়ন টিম যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।